হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ, আর আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটি কিন্তু আমাদের সকলের, যারা আমরা ব্যবসার সাথে জড়িত বা যারা ব্যবসা করছি তাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার মাঝেই এই এই যে ভিডিওর যে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো সেগুলো যাতে সবাই জানতে পারে, এবং আমরা সবাই যাতে কোনো ভোগান্তির শিকার না হয়ে আমরা খুব সহজেই আমাদের যে কাজগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজন হয়ে পড়ে সেগুলো যেন করতে পারি। সো আজকে আমাদের বিষয় হচ্ছে ট্রেড লাইসেন্স কিভাবে করবেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর আপডেট। সো ভিউয়ার্স, প্রথমে আমরা জেনে নিই আসলে ট্রেড লাইসেন্স আপনারা কেন করবেন বা ট্রেড লাইসেন্সটি আপনাদের কেন প্রয়োজন। ট্রেড লাইসেন্স মূলত বাংলাদেশে বৈধভাবে যদি আপনি কোনো ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা করতে হবে, কেননা ট্রেড লাইসেন্স ছাড়া আপনি যে ব্যবসাই করেন না কেন তা অবৈধ বলে ধরা হবে, এবং ট্রেড লাইসেন্সের অর্থই হচ্ছে মূলত ব্যবসার অনুমতি। তাই আপনি যতদিন না সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে ব্যবসা করছেন ততদিন আপনার এই ব্যবসা আইনের দৃষ্টিতে অবৈধ হিসেবেই গণ্য হবে। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে ট্রেড লাইসেন্স ছাড়া তো অনেকেই ব্যবসা করছেন, তাহলে তারা সেটা কিভাবে করছেন? ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমাদের দেশে আইন ঠিকই রয়েছে, কিন্তু আমরা তা সবাই কি মানছি? আসলে কিন্তু আমরা সবাই সেই আইন কিন্তু মানছি না, আর সে কারণে এই দেশে এত অপরাধ, এত অনিয়ম। কিন্তু যারা ট্রেড লাইসেন্স না করে এই সব কাজ করছে তারা আইন লঙ্ঘন করছে প্রকৃতপক্ষে, এবং আজ হোক কাল হোক তারা তাদের এই ট্রেড লাইসেন্স না করার ফলে তাদেরকে কিন্তু শাস্তি বা জরিমানা সম্মুখীন হতে হবে। সো আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো ব্যবসার পরিকল্পনা করেন অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। আর শুধু যে আইন আছে বলেই যে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে তাও কিন্তু নয়, কেননা ট্রেড লাইসেন্স কিন্তু আপনার ব্যবসার পরিচালনার জন্য প্রতিটি পদক্ষেপে আপনার এই ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। এমনকি ট্রেড লাইসেন্স ছাড়া আপনি আপনার ব্যবসায়িক পার্টনার বা অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে কোনো প্রকার লেনদেন বা চুক্তিতে যেতে পারবেন না, এবং আপনার ব্যবসা সব সময় কিন্তু একটা ঝুঁকির মুখে থাকবে। ব্যাংকের সাথে যে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন বা লোন নেওয়ার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ছাড়া তা আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে, এবং এছাড়াও আপনার ব্যবসায়ের পরিধিকে বাড়াতে চাইলে, ব্যবসার সুরক্ষা বা সুনাম ধরে রাখতে চাইলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে। সো ভিউয়ার্স, আমরা জানি যে ব্যাংকে ক্ষেত্রে আমরা যেটা জানি যে ব্যাংকে আমাদের ব্যবসা পরিচালনা করতে গেলে অনেক সময় লোনের প্রয়োজন হয়। সো যদি আপনি চান যে আপনি কোনো ব্যাংকের সাথে, ব্যাংকের থেকে লোন গ্রহণ করবেন, তাহলে আপনি ট্রেড লাইসেন্স ছাড়া তা একেবারেই অসম্ভব, কোনো অবস্থাতেই আপনি ব্যাংক থেকে লোন পাবেন না। সো এবারে আমরা জানি যে ট্রেড লাইসেন্স আসলে কোথায় কোথায় প্রয়োজন হতে পারে। ট্রেড লাইসেন্স আপনার ব্যবসার সব ক্ষেত্রেই প্রয়োজন হবে, এবং তারপরও আমি কিছু স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রের কথা বলছি যেগুলোতে আপনার ট্রেড লাইসেন্স না হলে কখনোই আপনি ট্রেড সেই কাজগুলো করতে পারবেন না। যেমন আপনি বৈধভাবে ব্যবসা করতে গেলে তো অবশ্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন, যে কোনো প্রকার বৈধ ব্যবসায়িক চুক্তি বা লেনদেন করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে, ব্যাংক, বিমা বা আর্থিক প্রয়োজনে যদি আপনি এদের কাছে যদি যান সেক্ষেত্রে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। আপনি যদি ট্রেড লাইসেন্স নিয়ে যে আপনি যদি যে ব্যবসাটি করছেন সেই ব্যবসাকে যদি আপনি ভবিষ্যতে কোনো কোম্পানিতে রূপ দিতে চান বা বড় পরিসরে যে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, এবং আপনি যদি এক্সপোর্ট বা ইম্পোর্টের সাথে ব্যবসার সাথে জড়িত হতে চান অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। এছাড়াও আপনি জানেন যে ট্রেড লাইসেন্সের মাধ্যমে, ট্রেড লাইসেন্স করেই কিন্তু আপনি আপনার ব্যবসাটির যে লোগো বা ব্র্যান্ড সেটিকে এস্টাবলিশ করতে পারেন। আপনি
হয়তো কোনো একটি কাপড়ের ব্যবসা শুরু করেছেন, কোনো একটি ফ্যাশন হাউস আপনি দিচ্ছেন, সো আপনি সেই ফ্যাশন হাউসে কোনো নাম দিবেন, সেই নামটিকে যদি অন্য কেউ কপি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হবেন তা কিন্তু আপনি বুঝতেই পারছেন। সো এই জন্য আপনি একটা ব্যবসা পরিচালনা করার সময় আপনি যদি চান যে আপনার একটি ব্র্যান্ড দাঁড় হোক, আপনার একটি আপনি যে কাজগুলো করছেন সেটি যাতে অন্য কেউ করতে না পারে, আপনারটাই দেখে নকল করতে না পারে, সেজন্য আপনাকে ট্রেডমার্ক বা কপিরাইট করতে হবে। সো এই ট্রেডমার্ক বা কপিরাইট করতে গেলেও আপনাকে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। এছাড়া দোকান বরাদ্দ বা দোকান ভাড়ার ক্ষেত্রে সহ আরো হাজারো কাজে আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হতে পারে। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে ট্রেড লাইসেন্স আপনার কোথায় কোথায় প্রয়োজন হতে পারে। সো এবারে চলুন আমরা দেখে নেই যে ট্রেড লাইসেন্স আসলে কত প্রকার। ট্রেড লাইসেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে এবং এই দুই ধরনের ট্রেড লাইসেন্সে দুই ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়। একটি হচ্ছে আমরা সাধারণ ট্রেড লাইসেন্স বলছি এবং অন্যটিকে আমরা বলছি ফ্যাক্টরি বা শিল্প কারখানার জন্য ট্রেড লাইসেন্স। সো ভিউয়ার্স, সাধারণত ট্রেড লাইসেন্স করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হয় আমরা এবারে সেই কাগজপত্রগুলো নিয়ে আলোচনা করবো। যে চলুন দেখে নিই যে সাধারণ ট্রেড লাইসেন্স, দ্যাট মিনস ফ্যাক্টরি বা শিল্প কারখানা ছাড়া অন্য যত ধরনের ব্যবসা হচ্ছে সব ধরনের ব্যবসাকে আমরা সাধারণ ট্রেড লাইসেন্সের মধ্যে তুলনা করছি। সো সাধারণ ট্রেড লাইসেন্স করতে আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে, প্রথম হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান নিজের হলে সেটা ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পরিষদে হলে হোল্ডিং ট্যাক্স, পৌরসভা হলে পৌর কর, সিটি কর্পোরেশনে হলে হোল্ডিং ট্যাক্সের রসিদ, এগুলো আপনার দিতে হবে। এবং ব্যবসা প্রতিষ্ঠানের স্থান যদি আপনার ভাড়ায় হয় তাহলে সেক্ষেত্রে ভাড়া চুক্তিপত্র এবং রসিদ আপনাকে দিতে হবে। আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা যদি কোম্পানি করে ফেলেন অলরেডি তাহলে সেক্ষেত্রে কোম্পানি হলে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ফটোকপি আপনাকে দিতে হবে। এবং ট্রেড লাইসেন্সের জন্য প্রত্যেকটি ব্যবসার জন্য আলাদা করে ফি নির্ধারণ করা হয়েছে, তাহলে সেই ফিটি আপনার প্রদান করতে হবে। সো ফ্যাক্টরি বা শিল্প ট্রেড লাইসেন্স করতে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে আমি সেই কাগজপত্রগুলো নিয়ে এবার আলোচনা করছি। ফ্যাক্টরি বা ট্রেড লাইসেন্স করতে নিম্নবর্ণিত কাগজপত্রের প্রয়োজন হবে। এক, সাধারণ ট্রেড লাইসেন্স করতে যা লাগবে তা সবই লাগবে কিন্তু আপনার এই ফ্যাক্টরি ট্রেড লাইসেন্স করতে, সেগুলো সব জমা দিতে হবে, সাথে আরও কিছু অতিরিক্ত কাগজ আপনাকে দিতে হবে। সেটি হচ্ছে ফ্যাক্টরির আশেপাশে অবস্থানকারী মালিকের অনাপত্তিপত্র দিতে হবে। আপনি যে ব্যবসাটি করছেন বা আপনি যে শিল্প কারখানা বা ফ্যাক্টরিটি স্থাপন করছেন সেখান থেকে কোনো বর্জ্য নির্গত হলে বা সেখানে এমন কোনো পরিস্থিতি যদি সৃষ্টি হয় যেটা আশেপাশের মানুষের, আশেপাশের আবাসিক যারা অবস্থান করছেন তাদের কোনো তারা কোনোভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে, এই অবস্থাটি যাতে তৈরি না হয় সেক্ষেত্রে আপনাকে আপনার ফ্যাক্টরির আশেপাশে যারা অবস্থানগত মালিক রয়েছেন তাদের অনাপত্তিপত্রটি আপনাকে দাখিল করতে হবে। এবং প্রয়োজন অনুসারে আপনাকে ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র এবং ইত্যাদি আরও অনেক ডকুমেন্টস রয়েছে ফ্যাক্টরির ক্ষেত্রে, তো সেটা নির্ভর করবে আপনার ফ্যাক্টরি আসলে কী ধরনের তার উপরে। সো ভিউয়ার্স, এবারে চলুন জেনে নিই ট্রেড লাইসেন্সটি কীভাবে করবেন। সো ট্রেড লাইসেন্স করতে উপযুক্ত যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো আপনাকে ট্রেড লাইসেন্সের তৈরি হয়ে গেলে বা সেগুলো যদি আপনার প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের একটি আবেদন ফর্ম আপনাকে সংগ্রহ করতে হবে। এই আবেদন ফর্মটি আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় ইউনিয়ন পরিষদে গেলে সেখানেও পাবেন, আপনি যদি পৌরসভায় থাকেন তাহলে পৌরসভায় গেলে সেই সেখানেও পাবেন, সিটি কর্পোরেশনে গেলেও পাবেন, অথবা ওয়েবসাইট থেকেও আপনি এই আবেদন ফর্মটি পাবেন। এরপর আপনাকে আবেদন ফর্ম পূরণ করে সব কাগজপত্র সহ নির্ধারিত যে ট্রেড লাইসেন্সের ফি রয়েছে সেই ট্রেড লাইসেন্সের ফিটি জমা প্রদান করলে আপনি 7 থেকে 15 দিনের মধ্যে ট্রেড লাইসেন্সটি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ট্রেড লাইসেন্স নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওগুলো থেকে আপনার কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর আমার এই ট্রেড লাইসেন্সের যে ফি নিয়ে, সেই ফি নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও দিব, আশা করছি সেই ভিডিওটি আপনারা সকলেই দেখবেন। এবং সেই ভিডিওটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আগামী পর্বে আমি ট্রেড লাইসেন্সের যে ভিডিও, যে ট্রেড লাইসেন্সের যে ফি আর রয়েছে সেই ফিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর আপডেট। Subscribe to my channel and press the bell button for more updates.
subscribe to my channel and press the bell button for more updates.